অনেকের কাছে বোধ হয় জিনিসটা খুব স্পষ্ট নয় আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, কারণ অনেকেই বোধ হয় মনে করছেন ওনাকে রাজনৈতিক কারণে কিংবা অন্যবিধ কারণে হয়রানি করা হচ্ছে। কিন্তু আমরা যদ্দূর জানি যে কেসগুলো সরকার করে নাই, এক দুটো কেস আছে এবং দুটো কেসটাই দুনিয়াতে বহু নবল লুটেরা আছে তাদের শাস্তিও হয়েছে। হ্যাঁ, এদের বুড়ি বুড়ি এক্সাম্পল, এইখানে যেটি দুটো কেস, উই হ্যাভ নাথিং টু, উই রেসপেক্ট হিম অ্যাজ এ গ্রেট নবল লুটেরা, আমাদের জন্য সম্মানিত, সম্মান নিয়ে এসেছেন। তবে এইখানে একটা কেস হচ্ছে যে ওনার কোম্পানি যে প্রফিট করেছিলেন, যেটা আমি যদ্দূর জানি, এটা দুদুকেরা ভালো বলতে পারবে, যে প্রফিট করেছিলেন সেই প্রফিটের কিছু অংশ যে লেবারদের নাকি দিতে হয়, এটা বাংলাদেশ আইন, যে ওয়েন ইউ মেক মানি ইউ হ্যাভ টু শেয়ার সাম অফ ইস প্রফিট, 5% প্রফিট নাকি লেবারারদের, ওয়েজ আর্নারদের সাথে শেয়ার করতে হয়। আনফর্চুনেটলি শুনেছি যে ওনার কোম্পানিগুলো ওনার লেবারারদের আপনার ঠকিয়েছে, তারা শেয়ার করেনি, এইটা একটা, এটা কোর্টে ঠিক হবে, কোর্টের জিনিস আমার বলা উচিত না। আর দ্বিতীয় যে কেসটা আসছে ওনার, সেটি হচ্ছে যে উনি অনেক প্রফিট করেছেন, কিন্তু প্রফিট করলে পরে এই দুনিয়ার সব দেশের নিয়ম হলো ট্যাক্স দেওয়া, তিনি ট্যাক্স ফাঁকি, তিনি আর কোম্পানিগুলো ট্যাক্স ফাঁকি দিয়েছে, যেহেতু তিনি হি ইজ দ্য বস অফ দ্য কোম্পানি, সেই জন্যেই এই ট্যাক্স ফাঁকির কেসটাও ওনার জন্য আছে। এবং এটা দুনিয়ার সব দেশে ট্যাক্স ফাঁকি হইলে বড় ধরনের কেস হয়, সুতরাং এটা কোনো হয়রানিমূলক কাজ সরকার করে নাই। এটা দুটো টেকনিক্যাল ইস্যু, একটা হচ্ছে ট্যাক্স ফাঁকি, আর একটা হচ্ছে যে দরিদ্র লেবারদের পয়সা না দেওয়া, চিটিং করা, এই জন্যে কেস হয়েছে। তো এইগুলো আই ডোন্ট নো হোয়াট, আর এই সব ব্যাপারে বোধহয় যারা চিঠিপত্র লিখেছেন তারা হয়তো এটা জানেনই না, তারা ভাবছেন বোধহয় কোনো রাজনৈতিক কারণে ওনাকে হয়রানি করা হচ্ছে। তা আমি আশা করব যে যারা চিঠি লিখেছেন জিনিসটা তারা আরও জানবেন, এবং তারা যদি জানতে চান আমরা অবশ্যই তাদের এই এই তথ্যগুলো পৌঁছায় দেব। ইট ইজ শেখ হাসিনার কমিটমেন্ট ফর এ ফ্রি ফেয়ার অ্যান্ড ইউ নো ক্রেডিবল ইলেকশন, এই এইটাতে আমরা বিশ্বাস করি, শুধু আমরা কেন চাপে নাই, আমরা নিজেদের তাগিদেই আমরা স্বচ্ছ নির্বাচন করি, কারো চাপের মুখে আমরা স্বচ্ছ নির্বাচন কথা চিন্তা করি না, আমরা নিজেদের, আর অন্য যারা আমাদের চাপ দেন তাদের নিজের চেহারা দেখলেও দেখতে পারেন, তাদের ওখানেও তো গণ্ডগোল, তাদের ওখানেও তো নির্বাচন নিয়ে বড় সমস্যা, সুতরাং ওইগুলো আমাদের দাঁড়ের কাছে না।